যদি দুনিয়ায় কোন স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, তাহলে ওই হুরেরা বদদোয়া দেয়, অভিশাপ দেয় এই মহিলাকে, যে মহিলা স্বামীকে কষ্ট দেয়। মুআযিন ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, লা তুজি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয় পৃথিবীতে, ইল্লা কালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন, তাহলে তার হুরের মধ্যে থেকে যে বিবি হবে সে কি বলে, লা তুজি, তুমি তোমার এই স্বামীকে কষ্ট দিও না, কাতালাকিল্লা, আল্লাহ তোমার সর্বনাশ করুক, আল্লাহ তোমার সর্বনাশ করুক, ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন, তোমার কাছে তো টেম্পোরারি, তোমার কাছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, আরে আছে কতদিন তোমার কাছে, মরলেই তো আমার কাছে চলে আসবে, বেশি কষ্ট দিও না। ইউসুফ আই ফারুককে এলাই না, খুব তাড়াতাড়ি তোমার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আমার কাছে চলে আসবে, এই বলে জান্নাতের যে হুরেরা ওরা গান গাইবে, গীত গাইবে, তাদের সুন্দর সুন্দর গীত গাইবে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ সহিহ বলেছেন, তাবারানি হাদিসটি রয়েছে, বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আজওয়াজ আহলিল জান্নাতি লা ইউগান্নিন, জান্নাতে জান্নাতীদের বিবিরা গীত গাইবে, দুনিয়াতে যাদের স্ত্রীরা গীত গাইতে পারে ও ভালো হয়, তবে আপনার নিজের সামনে গীত গাইবে না, আবার বেহায়া হয়ে ওই বিবাহ শাদীর অনুষ্ঠানে গীত গাওয়ার জন্য বাড়ি বাড়ি এক শ্রেণীর লোকেরা স্ত্রীকে পাঠিয়ে দেয়, ওই রকম কাজ করবেন না, গীত গাইবে আপনার সামনে, আপনার স্ত্রী গীত গাইবে আপনার সামনে নির্জনে ঘরে, যাতে করে অপর পুরুষ না শুনতে পায়। আর গ্রামে বিবাহ শাদী হচ্ছে, আপনার শ্বশুর বাড়িতে বিবাহ শাদী হচ্ছে, আর কারো বাড়িতে বিবাহ শাদী, ভাইয়ের বাড়ি বিবাহ শাদী লেগেছে, আর গীত গাওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন, খুব গীত গাইছে, আর গোটা গ্রামের লোক দেখছে শুনছে, সব জায়েজ নাই, খুব সুন্দর আওয়াজে গীত গাইবে। সেই গীতগুলোর কিছু গীত হাদিসে রয়েছে, নাহনুল খালেদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, এই সুন্দর সুন্দর গীতগুলি খুব সুন্দর আওয়াজে তারা গাইবে। নাহনুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল থাকবো, স্বামীকে, ওই জান্নাতি স্বামীকে হুরগুলি এসে বলবে, নাহানুল খালেদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো, কোনোদিন আমরা ধ্বংস হবো না, মরবো না, তোমার দুনিয়ার স্ত্রী তো মরে গেছিল, অথবা ও বিধবা হয়ে থেকে গেছে, তুমি মরে গেছো, ছুটে গেছে, ও বেনামাজি ছিল, থেকে গেছে, দেখো তোমার সাথে জান্নাতে আসেনি, কিন্তু আমরা চিরকাল তোমার সাথে জান্নাতে থাকবো। নাহানুন নাইমাতু ফালা নাবাসু, আমরা তোমার জন্য নিয়ামত স্বরূপ এসেছি, কোনোদিন এই নিয়ামত তোমার হারিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, দুনিয়ার নিয়ামত হারিয়ে গেছে, যৌবন ছিল হারিয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, সুখ ছিল দুঃখে পরিবর্তন হয়ে গেছে, সুস্থতা ছিল অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু জান্নাতে এসব হবে না। নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, আর আমরা সব সময় তোমাদের উপর, তোমার উপর সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়াতে স্ত্রী সামান্য কথার জন্য অসন্তুষ্ট হয়ে যায়, সৌদি আরব থেকে গিয়েছেন, আর কত পেরেশানিতে ছিলেন, কত ঋণ ছিল, ঋণ পরিশোধ করতে করতে পেরেশান হয়ে গেছেন, দেশে গিয়েছেন, স্ত্রী যেন ভালো কোনো গয়না অলংকার নিতে পারেননি, ভালো হয়তো কাপড় নিতে পারেননি, দেশে গিয়েছেন, স্ত্রী যদি মেজাজি হয়, দুই বছর পর আসছে অভদ্র কথাকার, কি নিয়ে এসছো আমার জন্য তুমি, তারপরে সামান্য যদি কষ্ট হয় আপনার মায়ের পক্ষ থেকে বা আপনার বাবার পক্ষ থেকে, তোমার আর কত শান্তিতে রেখেছেন, কত ভালোবাসেন ওই স্ত্রীকে, তারপর বলে তোমার বাড়ি এসে সারা জীবনটা এরকম কষ্ট করতে করতে চলে গেল, হ্যাঁ জীবনে কোনোদিন সুখ পেলাম না তোমার বাড়িতে এসে, মহিলাদের এটা স্বভাব, তোমার বাড়ি এসে কোনোদিন সুখ হলো না, সারা জীবনের সুখকে সবকে একেবারে নিশ্চিন্ন করে দেবে, কোনো সুখ হলো না। জান্নাতি হুরেরা বলবে, নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহ, সুতরাং ভাগ্যবান সেই লোকেরা যাদের জন্য আমরা আর যারা আমাদের জন্য, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহ, এইরকম